ছাত্র ছাত্রীরা আগের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। এবারে দ্বিতীয় অঙ্কটা বলে দিই, খুবই সহজ। আকাশে একই রকম, আগেই অঙ্কটা পেলেই একে নেবে। এখানে আমরা জান বলেছি যে গ্রিনিজে যখন দুপুর ১২টা, আমি খুব সহজ অঙ্ক দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ১২টা তখন এ স্থানে এইখানে বসানোর ব্যাপারে। এবারে তুমি কোথায় দাগটা বসাবে, আগেটা আমরা জানলাম যে ৮৮°৩০ পূর্ব ছিল বলে আমি পূর্ব দিকে বসিয়ে দিলাম, কিন্তু এবারে অঙ্কে যেটা রয়েছে যে এখানে এ স্থান একটা, এ নামক একটা স্থান রয়েছে, তার সময় হচ্ছে ১০ AM। তার মানে ১০ AM মানে সেটা গ্রিনিজের থেকে পিছিয়ে থাকবে, সময়টা পিছিয়ে আছে, AM মানে সকাল। তাহলে আমি এখানে আন্দাজে একটা খানা এ স্থান দিলাম এবং ১০ AM বললাম, তাহলে আমাকে এখানে বার করতে হবে দ্রাঘিমা কত। এই কোশ্চেনটা এরকম ভাবে একটু এঁকে নিতে হবে, যেরকম কোশ্চেনই আসো আগে তোমার এঁকে দিতে হবে। আমি দ্রাঘিমা এটার পাইনি, একটা দ্রাঘিমা জানি, দুটো স্থানের সময় জানি। যেহেতু একই ধরনের জিনিস সময়টা জানি, আমি দুটো স্থানের মধ্যে সময় পার্থক্যটা আগে বার করে নেব। আগের ক্ষেত্রে যেটা দ্রাঘিমার পার্থক্য বলেছিলাম, যে সময়টা এগিয়ে আছে সেই সময় থেকে আমি বাদ দেব। দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য ১২টা - ১০টা সমান কত হলো? ২ ঘন্টা। ২ ঘন্টা দিয়ে তো তোমার, আমার যে সূত্রগুলো দিয়েছিলাম সেখানে ঘন্টা দিয়ে কোনো সূত্র ছিল না, তো সেই জন্য ২ ঘন্টাটাকে আমি মিনিটে করব, মানে এর সাথে ৬০ গুণ করব, মানে ১২০ মিনিট। এইবারে দেখো সেই সূত্রটার, সূত্রটা যেরকমভাবে দেওয়া ছিল ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় ৪ মিনিট, সেইখানে আমি সূত্রটা পেয়ে গেলাম। যেহেতু দ্রাঘিমা বার করতে হবে, ঐকিক নিয়ম অনুসারে আমি সূত্রটাকে উল্টে বসাবো। ৪ মিনিট সময়ের পার্থক্য, হয়তো লেখা বুঝতে পারবে না, আমি তাও একটু বলে দিচ্ছি। ৪ মিনিট সময়ের পার্থক্য হয় ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য, ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য শর্টেই লিখলাম ধরো। তাহলে সেই ঐকিক নিয়মে ১ মিনিট সময়ের পার্থক্য হয় কত? ১/৪ ভাজিত হবে। আচ্ছা, এবার ১২০ মিনিটের জন্য, ১২০ মিনিটের সময় পার্থক্য হয় ১/৪ × ১২০, এটা যদি কাটাকাটি করি তাহলে ৩০ ডিগ্রি বেরোলো। তাহলে আমি এখন জানলাম যে দুটো জায়গার মধ্যে দ্রাঘিমার পার্থক্য ৩০ ডিগ্রি। তাহলে যেহেতু স্থানটা পশ্চিমে, মানে সময় পিছিয়ে আছে, তার মানে ওটা গ্রিনিচের পশ্চিমে হবে। আর তার আগে আমি তো ছবি এঁকে নিয়েছি, সেই জন্য আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবারে ওই লেখাটা একটু লিখতে হবে, যেহেতু এ স্থানের সময় গ্রিনিচ অপেক্ষা পিছিয়ে আছে, তাই স্থানটি গ্রিনিচের পশ্চিমে অবস্থিত হবে, তাই তো? গ্রিনিচের পশ্চিমে অবস্থিত হবে, অবস্থিত। অতএব এর দ্রাঘিমা কত? পিছিয়ে থাকবে জিরো থেকে, মাইনাস হবে যেহেতু ০ডিগ্রি পশ্চিম। দেখো পশ্চিম দ্রাঘিমা লেখাই আছে, ওই জন্য আমি এই অঙ্ক আসলেই এই ছবিটা তোমরা শুধু এঁকে দেবে, পূর্ব দ্রাঘিমা বলাই আছে। তো এখানে হচ্ছে ৩০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা,
দ্রাঘিমা নির্ণয় সময় নির্ণয় দুটো অঙ্কই বলে দিলাম। এবারে প্র্যাকটিস করতে থাকো, যেখানে আটকাবে সেখানে আমাকে আবার কোশ্চেন করতে পারো। প্রতিপাদ্য স্থানে দ্রাঘিমা অনেক সময় বার করতে দেয়, সেক্ষেত্রে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। দ্রাঘিমার পার্থক্য বার করতে হলেই 180 ডিগ্রি থেকে বিয়োগ করবে। অঙ্ক খুবই সোজা, আর একমাত্র অঙ্কতেই কিন্তু 5-5 পাওয়া যায়। ভূগোলের যে কোনো বড় কোশ্চেনই লেখো না কেন, 5 পাওয়াটা একটু কঠিন, 5-5 পাওয়া, কিন্তু অঙ্ক যদি ঠিক হয়, যদি ঠিক হয় অবশ্যই ঠিক হবে, এর থেকে অনেক কঠিন অঙ্ক তোমরা করো তাহলে 5-5 পাবে। সুতরাং প্র্যাকটিস করতে থাকো আজ থেকে।